আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিশন সংবাদের সঙ্গে আছি আমি নাহিদ জামান শোমা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের মামলায় 14 জনের মৃত্যুদণ্ড, সাজা নিশ্চিত হলে জঙ্গি সংগঠন বিলুপ্ত হবে পর্যবেক্ষণ আদালতের। 9 মাস পর দেশে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা 3,500 ছাড়িয়েছে, মারা গেছে আরও 18 জন, বিভিন্ন স্থানে পুলিশের মাস্ক বিতরণ। সুনামগঞ্জের সংখ্যালঘু এলাকায় মামলার 29 জন রিমান্ডে, ঘটনাস্থলে ডাক্তার জাফরুল্লাহ, দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন। দেখছেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে পুরো সংবাদ। গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ স্থলের পাশে 76 কেজি ওজনের বোমা পুঁতে রাখার ঘটনায় ষড়যন্ত্র এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় 14 জন জঙ্গিকে মৃত্যুদণ্ড দিয়ে তা ফায়ারিং স্কোয়াডে কার্যকরী নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন। ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেয়া হলেও যদি তা সম্ভবপর না হয় তবে ফাঁসিতে ঝুলিয়ে দণ্ড কার্যকর করতে বলা হয়েছে আদেশে। 2000 সালের 22 জুলাই কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান সরকারি আদর্শ কলেজ মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার প্যান্ডেল তৈরির সময় একটি এবং পরের দিন আরও একটি বোমা উদ্ধার করা হয়। ওই ঘটনায় কোটালীপাড়ার থানায় হত্যা, ষড়যন্ত্র এবং রাষ্ট্রদ্রোহ সহ 3টি মামলা করে পুলিশ। আসামিদের মধ্যে মুফতি হান্নান মারা গেছে আর 5 আসামি এখনও পলাতক, বাকি 9 আসামিকে আজ আদালতে আনা হয়। 9 মাসেরও বেশি সময় পর দেশে একদিনে শনাক্ত হয়েছে 3,000-এরও বেশি করোনা রোগী। গত বছরের 2 জুলাই করোনা শনাক্তের সংখ্যা ছিল 4,019 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 24 ঘণ্টায় 25,954 নমুনা পরীক্ষায় 3,554 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 5,77,241। এ সময়ে করোনায় আরও 18 জনের মৃত্যু হয়েছে, মোট মৃতের সংখ্যা 8,738 জন। 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 1,835 জন, সুস্থতার মোট সংখ্যা দাঁড়িয়েছে 5,25,994 জন। 24 ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 13.69, সুস্থতার হার 91.12 এবং মৃত্যুর হার 1.51। করোনা সংক্রমণ বেড়েছে সারা দেশে, মোকাবেলায় স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়ে দেশের বিভিন্ন জায়গায় মাস্ক বিতরণ করেছে পুলিশ। বরিশালে করোনায় স্বাস্থ্যবিধি মেনে চলতে জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছে। সেই সময় মাস্ক না পরায় বেশ কয়েকজনকে জরিমানা করা হয়েছে। গাজীপুরের রাস্তাঘাট, হাট বাজারে বাধ্যতামূলক মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে মাইকিং সহ নানা সচেতনতামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখছে পুলিশ। সংক্রমণের হার না কমা পর্যন্ত তাদের এই ক্যাম্পেইন চলবে বলে জানিয়েছেন তারা। একই ইস্যুতে ক্যাম্পেইন হয়েছে গাইবান্ধাতেও। সুনামগঞ্জের শাল্লায় হিন্দু অধ্যুষিত গ্রামে হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় গ্রেফতার মামলার প্রধান আসামি শহীদুল ইসলাম স্বাধীন সহ 29 আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ঘটনায় আজ আরও 2 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামি স্বাধীন মেম্বারের 5 দিন এবং বাকি 18 জনের 2 দিন করে রিমান্ডের আদেশ দেন সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক শ্যামকান্ত সিনহা। মঙ্গলবার দুপুরে আসামিদের রিমান্ড আবেদনের শুনানিতে এই রায় দেওয়া হয় বলে জানিয়েছেন সুনামগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক সেলিম নেওয়াজ। এর আগে সকালে আরও 2 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান শাল্লা থানার ওসি নাজমুল হক। এনে 2 মামলায় 35 জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে সকালে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী শাল্লার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুপুরে তিনি গ্রামের ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের খোঁজ খবর নেন। ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু সহ অনেকে এই সময় উপস্থিত ছিলেন। এদিকে সুনামগঞ্জের শাল্লায় হিন্দু বাড়িতে হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন করেছেন একটি বেসরকারি সংগঠন। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মাদারীপুর জেলা শাখার সদস্যরা এই কর্মসূচিতে অংশ নেন। এদিকে হামলা, ভাঙচুর, লুটপাটের প্রতিবাদে মানববন্ধন হয়েছে ঝিনাইদহে। মঙ্গলবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে ঘণ্টাব্যাপী এই কর্মসূচির আয়োজন করেন পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সহ কয়েকটি সংগঠন। মানববন্ধনে সর্বস্তরের মানুষ এতে অংশ নেন।
প্রেমের ফাঁদে ফেলে টাকা হাতে নেয়া নারী চক্র বেপরোয়া হয়ে উঠেছে রাজশাহীতে। তাদের শিকার ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং ব্যাংকার সহ উচ্চ পদস্থ কর্মকর্তারা। পুলিশের জালে আটকাও পড়েছে বেশ কয়েকজন নারী। রাজশাহী থেকে পরিতোষ চৌধুরী, আদিত্য রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জসিমউদ্দিন। রাজশাহীর চন্দ্রিমা এলাকায় অসুস্থতার কথা বলে একজন এমবিবিএস ডাক্তারকে বাড়িতে ডেকে নেন এক নারী। এরপর ওৎপেতে থাকা পুরুষ সঙ্গীরা ডাক্তারকে অস্ত্রের মুখে জিম্মি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। এভাবে ব্ল্যাকমেল করে সর্বশান্ত করা হয়েছে একাধিক জনকে। ভুক্তভোগীরা বলছেন, প্রেমের ফাঁদে ফেলে বাড়িতে ডেকে অস্ত্রের মুখে জিম্মি করে অশ্লীল ছবি তুলতে বাধ্য করা হয় তাদের। এরপর সেই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল করার ভয় দেখিয়ে হাতিয়ে নেয় মোটা অঙ্কের টাকা। অসুস্থতার বিষয়টা আমাকে বলে, তার মা প্যারালাইজড, তাকে একটু মানে ওষুধ কেনার জন্য টাকা পয়সা লাগবে, স্যার যদি একটু টাকা পয়সা দিতেন। আমি 500 ওনাকে 500 টাকা দিয়েছি ওষুধ কেনার পরে। উনি কৌশলে আমাকে তার বাড়িতে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে মানে রুমের ভিতর ঢোকানোর সাথে সাথেই 3 অজ্ঞাতনামা ব্যক্তি, মানে ডিবি পুলিশ, তারপরে সাংবাদিক পরিচয় এসে আমার হাতে হ্যান্ডকাপ পরাই, তারপরে ওনার মানে একটা পিস্তল ছিল, পিস্তল আমাকে মানে ঠেকাই দিছে। ঠেকাই দেওয়ার পরে আর মানে সাংবাদিক বলতেছে যে মানে আপনার ছবি তুলবো, ছবি তুলে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দিব, আপনার ফ্যামিলির মানে সদস্যদের পাঠাবো। এইভাবে মানে আমাকে প্রেশার ক্রিয়েট করে বলতেছে যে 500,000 টাকা যদি তুই না দিতে পারিস তাকে তোকে মেরিয়ে ফেলবো। ওনার মেয়েকে প্রাইভেট পড়াই, সেই সুবাদে হচ্ছে আমি ওষুধটা নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে তার বাসায় ঢুকছি, ঢুকার 10-15 সেকেন্ডের মাঝে উনি কাকে যেন ফোন দিয়েছেন, আর 5-6 জন লোক হচ্ছে বাসায় ঢুকছে। ঢুকে হচ্ছে আমার কাছ থেকে ফোন দুইটা নিয়ে নিয়েছে। ফোন দুইটা নিয়ে আমাকে তুই তুকারি শুরু করেছে যে কী করিস তুই, কী কোথা থেকে কী করিস, আমার কাছে টাকা দাবি করছে 20,00,000 টাকা। গত এক মাসে রাজশাহীতে এ ধরনের 6টি ঘটনায় নড়ে চড়ে বসে পুলিশ। পাকড়াও করা হয় একই চক্রের 20 জনকে। পুলিশ কমিশনার বলছেন, এ ধরনের অপরাধ করে কেউ পার পাবে না। তদন্ত টিম গঠন করে দিয়েছি এবং তারা বিস্তারিত তারা দেখবে যে এই টিমটা আরও এদের বিস্তৃতি আছে কি না, তাদের আরও কোনো গ্রুপ আছে কি না, এই গ্রুপগুলোতে আমাকে তাদেরকে চকট করার জন্য আমি ডিসিডিবিকে বলেছি। উচ্চবিত্ত ঘরের ছেলেরা টার্গেটে থাকায় উদ্বিগ্ন অভিভাবকরা। পুলিশের আরও জোরালো ভূমিকার প্রত্যাশা নগরবাসীর। বাংলাভিশন নিউজ ডেস্ক। কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনায় শিশু সহ 7 জনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে বালুখালী 8 নম্বর রোহিঙ্গা শিবিরের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এক পর্যায়ে আগুন ছড়িয়ে পড়ে 9 এবং 11 নম্বর শিবিরেও। রাত 9:45 দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। অতিরিক্ত শরণার্থী ত্রাণ এবং প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ শামসুজ জোহা জানান, আগুনের ঘটনায় 9,600 মতো ঘর পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন এবং রোহিঙ্গারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে রামু, উখিয়া, টেকনাফ এবং কক্সবাজার থেকে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। নারায়ণগঞ্জ ফতুল্লার চাঁদমারি বস্তি এলাকায় আগুনে পুড়ে গেছে একটি রিকশার গ্যারেজ, 28টি দোকান এবং বসতঘর। সোমবার রাতে দুর্ঘটনা হয়। ফায়ার সার্ভিসের 10টি ইউনিট আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত। দ্রুত তা ছড়িয়ে পুড়ে যায় রিকশার গ্যারেজ, দোকান এবং বসতঘর। ঘটনাস্থল ঘুরে দেখেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক। এদিকে গাজীপুরের কোনাবাড়িতে একটি তুলা কারখানায় আগুনে পুড়ে গেছে বিপুল পরিমাণ ঝুটের মালামাল। মঙ্গলবার সকালে ওই কারখানার ভেতরে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 4টি ইউনিট 2 ঘন্টার চেষ্টায় আগুন নেভায়। অপরদিকে মঙ্গলবার ভোরে চট্টগ্রামের কাপ্তাই এলাকায় অগ্নিকাণ্ডে 7টি দোকান ভস্মীভূত হয়েছে। কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে টাঙ্গাইলের দেলদুয়ারের ঐতিহ্যবাহী মৃৎশিল্প। বহুমুখী সমস্যা আর পৃষ্ঠপোষকতার অভাবে বর্তমান সময়ে সংকটের মুখে পড়েছে শিল্পটি। এরপরও পূর্বপুরুষদের ঐতিহ্য এবং অন্য কোনো কাজ না জানার কারণে শিল্পটিকে আঁকড়ে ধরে রেখেছেন অনেকেই। টাঙ্গাইল প্রতিনিধি আতাউর রহমান আজাদের রিপোর্টটি দেখুন। মৃৎশিল্প, একসময় এ শিল্পের ব্যাপক চাহিদা ছিল দেশের অনেক জায়গায়, কিন্তু সময়ের সাথে সাথে হারিয়ে যেতে বসা এই ঐতিহ্যবাহী শিল্প এখন ধরে রেখেছে টাঙ্গাইলের দেলদুয়ারের বিভিন্ন এলাকার মানুষ। একসময় এই গ্রামগুলো বিখ্যাত ছিল এ শিল্পের জন্য, কিন্তু বর্তমান বাজারে দস্তা, অ্যালমোনিয়াম, মেলামাইন, প্লাস্টিকের চাহিদা বেড়ে যাওয়ায় আগের মতো মাটির জিনিসের চাহিদা নেই বলে অভিযোগ মৃৎশিল্পের কারিগরদের। ফলে জীবিকার তাগিদে এখন অনেকেই এই পেশা থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছেন।
আবার অনেকে সুদিনের আশায় এখনো দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। কর্মচারীর বেতন টেতন সব দিয়ে শেষে দেয়া যায়, বছর শেষে অনেক বছর টেকাই থাকে না, নিজের খাটনির পয়সাও থাকে না। যেমন না পুষলেও আমরা করতেছি, ফুলাফান আছে, একটা লেখাপড়া করাইতেছি, মেয়ে বিয়ে দিছি, কিছু পায় না সরকারি তো কোনো কিছু দেয় না, তাহলে বাধ্য আমাকে করার লাগে। মৃৎশিল্পের হারানো দিন ফিরিয়ে আনতে নানা উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দিলেন উপজেলা চেয়ারম্যান। হারিয়ে যাওয়া শিল্পগুলোকে উদ্ধার করা ইতিমধ্যে শুরু হয়েছে, বিশেষ করে যারা এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা আছে তাদের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ প্রণোদনা আছে, এবং তারই প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের পক্ষে আমরা তাদেরকে যথা উপযুক্ত ভাবে কিভাবে সাহায্য সহযোগিতা করা যায় আমরা সবসময় সচেষ্ট থাকব। আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে শিল্পকর্মে প্রশিক্ষিত করে মৃৎশিল্পের সময় উপযোগী জিনিসপত্র তৈরিতে এবং বিদেশে এ পণ্যের বাজার সৃষ্টিতে জরুরি পদক্ষেপ প্রয়োজন বলে জানান সংশ্লিষ্টরা। বাংলাভিশন নিউজ ডেস্ক। হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি কুলসুম আক্তারের বদলে সাজা ভোগ করা মিনুর নথিপত্র উচ্চ আদালতে পাঠানোর আদেশ দিয়েছেন চট্টগ্রাম আদালত। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত চতুর্থ মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়া এই আদেশ দেন। এর আগে সকালে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি কুলসুম আক্তারের বদলে সাজা ভোগ করা মিনুকে বিচারকের খাস কামরায় নেওয়া হয়। এই সময় আদালতে কারা রেজিস্ট্রার খাতা উপস্থাপন করা হয়। 2006 সালের 9 জুলাই চট্টগ্রামের রহমতগঞ্জের একটি বাসায় পোশাক কর্মী কোহিনুরকে হত্যা করা হয়। 17 সালের 30 নভেম্বর এই মামলার রায়ে কুলসুমকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। মামলার প্রকৃত আসামি কুলসুম 2007 থেকে 2009 সাল পর্যন্ত কারাগারে ছিলেন। এরপর তিনি জামিনে বের হন। সাজা হবার পর 2018 সালের 12 জুন কুলসুম সেজে মিনু আক্তার কারাগারে যান। কারা রেজিস্ট্রারে থাকা দুজনের ছবির মিল না থাকায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ শফিকুল ইসলাম খান বিষয়টি আদালতের নজরে আনেন। বাগেরহাটের মোল্লাহাটে আড়াই বছরের শিশুকন্যাকে আছাড় দিয়ে মেরে ফেললেন এক পাষণ্ড বাবা। এদিকে নাটোরে গুরুদাসপুরে স্বামীর জন্য মোটরসাইকেল কেনার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যা করেছে মেয়ে। পুলিশ এবং স্বজনরা জানান, বাগেরহাটের মোল্লাহাটে উদয়পুর গ্রামে পারিবারিক কলহের জেরে সোমবার রাতে একমাত্র কন্যা রাইসা আক্তারকে আছাড় মারে হুমায়ুন সর্দার। ঘটনাস্থলে রাইসা মারা যায়। ঘটনার পর থেকে হুমায়ুন পলাতক, সে একজন সেনা সদস্য বলে জানা গেছে। এদিকে নাটোরে গুরুদাসপুরে স্বামীর জন্য মোটরসাইকেল কেনার টাকা না পেয়ে মা সেলিনাকে গলা কেটে হত্যা করেছে মেয়ে ববি খাতুন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত ব্লেড এবং নয় ভরি স্বর্ণ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে মাকে হত্যার কথা স্বীকার করেছে ববি। সকালে নিজ কার্যালয়ের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। অন্যদিকে ফরিদপুরের সদর উপজেলার দুর্গাপুর এলাকায় বেড়ি বাঁধের পাশ থেকে বাবুল হোসেন নামে এক অটো চালকের অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। ভৈরবের এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় ভৈরব বাজার ঋষিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতিতার স্বজনরা জানান, ভৈরব বাজার ঋষিপাড়ার প্রতিবন্ধী কিশোরী রাতে পিঠা আনতে গেলে একই এলাকার হাসান আলীর তাকে কৌশলে একটি করাত কলের পাশে নির্জন স্থানে নিয়ে নির্যাতন করে। মেয়েটির চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে এবং অভিযুক্ত হাসান আলীকে আটক করে পুলিশকে জানায়। এদিকে বিষয়টি জানতে পেরে নির্যাতিতার ভাই ধর্ষক হাসানকে ছুরিকাঘাত করে। পরে পুলিশ তাদের দুজন গ্রেফতার করেছে। এ ঘটনায় রাতে ভৈরব থানায় মামলা করেছেন নির্যাতিতার মা। ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে ব্রহ্মপুত্র ব্রিজে ঘটনা ঘটে। পুলিশ জানান, নিহতরা হচ্ছে মা রুবিনা এবং মেয়ে নীলা। ময়মনসিংহ সদরের চর পুলিয়ামারি থেকে মা এবং মেয়ে স্বামী রনি মিয়ার সঙ্গে মোটরসাইকেলে শহরে আসার সময় একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে মা ও মেয়ে মোটরসাইকেল থেকে পড়ে গেলে ট্রাকটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় রনি মেয়ে অক্ষত রয়েছে। ট্রাক চালক পলাতক বলে জানিয়েছে পুলিশ। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবরই এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা জানিয়েছে চট্টগ্রাম জেলা পরিষদ। মহানগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠক 55 জনকে এই সম্মাননা দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদাতাদের নিয়ে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট সহ সনদপত্র বিতরণ অনুষ্ঠান হয়েছে মাদারীপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। এ সময় স্বেচ্ছায় রক্তদাতা 50 জনকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র দেন জেলা প্রশাসক ডক্টর রহিমা খাতুন। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে লক্ষ্মীপুরে ক্ষুদ্র উদ্যোক্তাদের 50 লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আমার বাড়ি আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের যৌথ উদ্যোগে তাদের হাতে ঋণের ওই টাকা তুলে দেওয়া হয়। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা 4 ইউনিয়নের আওয়ামী লীগ কর্মীদের নিয়ে প্রতিনিধি সম্মেলন হয়েছে। উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের জেডি একাডেমি মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আসলাম হোসেন সওদাগর। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে জয়পুরহাটে। জেলা বিএনপির কার্যালয়ে সভায় অংশ নেন 5টি উপজেলার নেতাকর্মীরা। সারা দেশে সাংবাদিক নির্যাতন, হত্যা ও সাংবাদিকদের ওপর হামলা সহ রংপুরে সাংবাদিক রতন সরকারের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সংহতি সমাবেশ ও মানববন্ধন হয়েছে গাইবান্ধায়। শহরের ডিবি রোডে জেলা সাংবাদিক সমাজের আহ্বানে কর্মসূচি হয়। নওগাঁয় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে সুফল ভোগীদের মাঝে উন্নত জাতের ক্রসব্রিড গাভী, বাসস্থান উপকরণ ও গোখাদ্য সহায়তা দেয়া হয়েছে। সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সামনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল জন। দরিদ্র জনগোষ্ঠীর দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দিনাজপুর অডিটোরিয়ামে চিকিৎসকদের অবহিতকরণ সেমিনার হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সানোয়ার হোসেন। মেহেরপুরে লালনের 131তম তিরোধান দিবস উপলক্ষে আমঝুপি ভৈরব নদীর পার চাঁদবিল গ্রামে সাধু আলামিন হোসেনের আশ্রমে শুরু হয়েছে 2-দিনব্যাপী লালন ভক্ত শিল্পীদের মিলন মেলা। এর উদ্বোধন করেন কথা সাহিত্যিক আব্দুল্লাহ আলামিন ধূমকেতু। নাজনী নাক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানাবো। কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের মামলায় 14 জনের মৃত্যুদণ্ড, সাজা নিশ্চিত হলে জঙ্গি সংগঠন বিলুপ্ত হবে পর্যবেক্ষণ আদালতে। 9 মাস পর দেশে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা 3,500 ছাড়ালো, মারা গেছে আরও 18 জন, বিভিন্ন জায়গায় পুলিশের মাস্ক বিতরণ। সুনামগঞ্জে সংখ্যালঘু এলাকায় হামলার মামলায় 29 জন রিমান্ডে, ঘটনাস্থলে ডাক্তার জাফরুল্লাহ, দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন। এ ছিল এখনকার মতো, পরে সংবাদ সন্ধে 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bangladesh.tv, facebook.com/bangladeshane সাবস্ক্রাইব করতে পারেন, youtube.com/bangladeshnews। এতক্ষণ সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।